ওই হাদিস ইদা নুদিয়া লিসসালাত ওয়া শয়তানু লাহু দুরাতুন, যখন আজান দোয়ানো হয় তখন শয়তান নদূরে পালায়, অনেক দূরে চলে যায়। কি করতে? বায়ু নির্গত হওয়া অবস্থায় শয়তান ছেড়ে পালায়। এই হাদিসের শেষ লগ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কি বলেছিলেন? শয়তান যখন এই নামাজে আপনাকে সালাতে কি করতে থাকে, উজকুর কাজা উজকুর কাজা, এর তুমি এই জিনিসটা স্মরণ করো এই জিনিসটা স্মরণ করো, এই বলতে থাকে। হাত্তা ইয়াযুল্লা রাজুল লা ইয়াদরিকাম সাল্লা, এমন হয়ে যায় ব্যক্তির, এমন হয়ে যায় সে ব্যক্তির, সে মুসল্লির, সে নিজেই ভুলে যায় যে আমি কয় রাকাত সালাত আদায় করেছি। এ হাদিস এর শেষ লগ্নে এই কথা উল্লেখ করা হয়েছে। আপনাদের সামনে সে হাদিস উপস্থাপন করতে পারি। উসমান বিন আবিল আস থেকে তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি কি বলেছিলেন? জিয়া রাসূলুল্লাহ, ইন্নাস শয়তান কদ হালি বাইনা ওয়া বাইনা সালাতি ওয়া বাইনা কিরাতি। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার নিকটে চলে আসে আমি যখন সালাত আদায় করি, যখন আমি কোরআন তেলাওয়াত করি। কথা বলতে পারছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উল্লেখ করে বলেছিলেন কি, দেখো যাকা শয়তানি কলহু, এই শয়তান নাম হচ্ছে কি, খিনজিব। তারপরে তিনি একটি দুটি কথা বলেছিলেন যে এই শয়তান থেকে বাঁচতে গেলে তুমি এই কাজ করবে। কি কাজ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, ফায়জা আহসান্তাহু আহসাস্তাহু, যখন তুমি এভাবে অনুভব করবে যে এখন শয়তান মনে হয় আমার সঙ্গে লেগে গিয়েছে, আমি কেরাত ঠিক করতে পারছি না, আমার মনে হয় সালাত এদিক ওদিক হয়ে যাচ্ছে, তখন তুমি কি করবে? আউযু বিল্লাহ, তুমি আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করবে, আউযু বিল্লাহ পাঠ করবে। আর তিনি কি বলেছিলেন? আর তিনি বলেছেন কি, ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাস, তুমি তোমার বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে। নিশ্চয় আপনার মনে পড়েছে তো, নিশ্চয় আমরা এগুলো আলোচনা করেছিলাম। তার পরে পরে বিষয় একেবারেই খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা, আপনাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা সালাতে শয়তানে কোথায় কোথায় আমরা শয়তানের হাতে ধরা খেয়ে যাই, সেখান থেকে উদ্ধার হওয়ার আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো পদ্ধতি অবলম্বন করতে বলেছেন সেগুলো করব। এবার আসি সহিহুল মুসলিম 1159 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা সাকাহাদুকুম ফিস সালাহ, ইদা সাকাহাদুকুম ফিস সালাতিহি ফালা মাদরিকাম সাল্লা আরবান সালাসানা ওয়া আরবান, যখন আপনি মনে করছেন কি আমি সালাত আদায় করতে আরম্ভ করেছি, সেই সময় আমার আপনার সন্দেহ হয়ে যাচ্ছে যে আমি কয় রিকাত সালাত আদায় করলাম, তিন রিকাত নাকি চার রিকাত। কথা বলতে পারছেন না? আপনি সেই সময় কোন কয় রিকাত সালাত আদায় করেছেন, শয়তান আপনাকে ভুলিয়ে দিয়েছে, সেই শয়তানের নাম কি মনে রাখতে হবে, কি নাম বলা হয়েছে, খিনজিব। শয়তানের যে আপনাকে ডিস্টার্ব দেয় সেই শয়তানের নাম খিনজিব। সেই শয়তান আপনাকে ডিস্টার্ব দিতে লেগেছে, এবার আপনি ভুলে গিয়েছেন কয় রিকাত সালাত আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, ফালিত আহিসাক্কা ওয়ালিয়াবনা আলা মাস্তাইকিন, আপনি কি করবেন যখন আপনি সন্দেহের মধ্যে আপনি সালাতে সময় পার করছেন যে আমি তিন রাকাত সালাত আদায় করেছি নাকি চার রাকাত। এবার পর উনি কি ভালো করে শুনবেন, আপনাকে পুরোভাবে ডিসাইড করে নিতে হবে যে আমি এত রাকাত সালাত আদায় করেছি। আগে আপনাকে মনের ভাবে স্থির করে নিতে হবে যে আমি তিন রাকাতই সালাত আদায় করেছি। এবার যখন আপনি মনে স্থির করে নিলেন, বাঁচলো কয় রেখাত, এক রেখাত, তো এক রেখাত পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা উল্লেখ করছেন, দেখো প্রথমে আপনি ডিসাইড করে নেবেন যে কয় রেখাত আপনি সালাত আদায় করলেন, সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি ক্বাবলা ইয়াসাল্লিম, তারপরে আপনি কি করবেন, এক রেখাত আপনি পূরণ করে নিলেন, তারপর আপনি দুটি সাজদা দিবেন সালাম ফেরার পূর্বে, সালাম ফেরার পূর্বে দুটা সালা সাজদা দিবেন। এবার আপনার সাথে দুটি কথা এখানে ভুল মনে রাখবেন, এখানে এখানে তিনটি অপশন হতে পারে, মনোযোগ করে শুনবেন। আপনার মনে সন্দেহ ছিল কি আমার চার রিকাত সালাত হয়েছে নাকি তিন রাকাত সালাত সালাত আদায় করেছি, আপনি অ্যাকচুয়ালি মানে আপনি প্রকৃত পক্ষে আপনি তিন রাকাত সালাত আদায় করেছেন ধরুন, আপনি
কিংবা আপনি চার রেখাতে সালাত আদায় করলেন, ধরুন আপনি চার রেখাতে আপনি সালাত আদায় করেছেন আর আপনার মনে সন্দেহ হয়ে গিয়েছে যে আমি কয় রেখাত সালাত আদায় করলাম, আর আপনি মনে স্থির করলেন আমি তিন রেখাত, আর আসলে হয়েছিল চার রেখাত, মনে স্থির করলেন কয় রেখাত তিন রেখাত, মনের ভিতরে স্থির করলেন কয় রেখাত তিন রেখাত, কিন্তু অ্যাকচুয়ালি নামাজ হয়ে গেছে আপনার চার রেখাত হয়ে গেছে বলে, কিন্তু আপনি এক রেখাত এবার আপনি পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো যখন আপনি তিন রেখাত স্থির করলেন কিন্তু আপনি সালাত আদায় করেছেন চার রেখাত, তার মানে এক রেখাত বাকি আছে, এবার আপনি এক রেখাত সালাত আদায় করলেন, তারপরে কি করতে হবে, সালাম ফেরার পূর্বে দুটি সাজদা দিতে হবে। স্পষ্ট হয় না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি দেখো, ফাইন কানা সাল্লা খামসান সাফানা লাহু সালাতাহু, যখন আপনি এক কাজ করলেন মানে কি আপনার সালাত হয়ে গিয়েছিল টোটালে চার রেখাত, কিন্তু আপনি তিন রেখাত স্থির করে আপনি সালাত আর এক রেখাত আদায় করেছেন, এখন আপনার হয়ে গেছে পাঁচ রেখাত, কথা বুঝতে পেরেছেন কিনা, আপনার হয়ে গেল কয় রেখাত পাঁচ রেখাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পরে যেদিন তুমি সেজদা দিলে সে দুটো সাজদা তোমার একটি পূরণ করে দিল, কি পূরণ করলো, কি পূরণ করলো, চার রেখাত এর বেশি তো ফরজ সালাত আদায় করা যায় না, জোহরের সালাত আসরের সালাত এশারের সালাত, চার রেখাত সালাত আপনার ফজরে গুনতি হয়ে গেল, এক রেখাত যে পাঁচ রেখাত আপনি ওখানে আদায় করেছিলেন, এক রেখাত যে বাকি থাকলো সে এক রেখাত, আর সাজদার পূর্বে যে আপনি দুটি সাজদা করেছেন, সালাম ফেরার পূর্বে যে আপনি দুটা সাজদা করেছেন ওই দুটাকে এক রেখাত বলে গণ্য হয়ে যাবে, যে আপনার হয়ে যাবে দু রেখাত নফল গুনতি, কথা মানে বুঝতে পারেন, নিশ্চয়ই স্পষ্ট হয়েছেন তো, একটি কথা। দ্বিতীয় হতে পারে আপনার অপশন এই, আপনি ইন টোটাল সালাত আদায় করেছেন তিন রাকাত, এবার আপনার সন্দেহ হয়ে গিয়েছে যে আমি কয় রেখাত সালাত আদায় করলাম, কয় রেখাত সালাত আদায় করলাম, যে আপনি মনের ভিতরে তিন রেখাত স্থির করলেন আর অ্যাকচুয়ালি হয়েছে আমরা তিন রেখাত, আর মনে আপনি করলেন আমি তিন রেখাত সালাত আদায় করেছি, এখন আপনি পড়বেন কয় রেখাত আরেক রেখাত, যখন আরেক রেখাত সালাত আদায় করলেন তো চার রেখাত হয়ে গেল, এবার পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সাজদা, তুমি দুটি সাজদা করো কাবলা ইয়াসাল্লিম, সালাম ফেরার আগে, সালাম ফেরার আগে যখন আপনি কি করলেন সারা কি করলেন দুটি সাজদা করলেন, তো আপনার হয়ে গেল কি চার রেখাত আপনার কমপ্লিট হয়ে গেল, আর দুটি সাজদা চলে গেল কোথায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ইন কানা ইতমাম ইতমামান লি আরবাইন, যদি আপনার সালাত চার রেখাত পূর্ণ হয়ে যায় তবে সেক্ষেত্রে কি হবে এই দুইটি সাজদা চলে যাবে কোথায়, তার ইমাম শয়াতিন শয়তানের মুখে মাটি মারবে, শয়তানকে লাঞ্ছনা দেওয়ার জন্য এই দুটি সাজদা করা, কথা বলতে পারছেন, মানে আপনার সালাত অ্যাকচুয়ালি ঠিক হয়ে গেছে, কথা বলতে পেরেছেন, হ্যাঁ, এর মানে আপনার সালাত ঠিক এদিকে, আর ওদিকে আপনার যদি বেশি হয়ে যায় তো আপনার বেশি হয়ে গেলো আপনার লাভ হয়ে যাচ্ছে, আর যদি কম, আচ্ছা আপনি আরেকটি পসিবিলিটি থেকে যায় সেটা হচ্ছে কি, এবার আপনি ধরুন আপনার সালাত কয় রেখাত হয়েছে সেটা আপনি ডিসাইড করতে পারছেন না, আপনি কয় রেখাত সালাত আদায় করেছেন সেটা আপনি ডিসাইড করতে পারছেন না, আপনি চার রেখাত পড়েছেন না তিন রেখাত পড়েছেন, চার রেখাত পড়েছেন না তিন রেখাত পড়েছেন, আপনি ইন টোটাল পড়েছেন তিন রেখাত, ভালো করে লাগবে, আর আপনার মনে আসছে না মনে হয় আমি চার রেখাত আদায় করেছি, ভালো করে শুনে কথা বলতো আপনার জীবনের শেষবার মতন মনে হয় শুনছেন, এভাবে আপনি বলবেন শুনবেন, আপনি সালাত আদায় করেছেন টোটালে তিন রেখাত, আপনার মনে সন্দেহ আমি তিন রেখাত আদায় করলাম নাকি চার রেখাত আদায় করলাম, এবার আপনি যখন ডিসাইড করলেন না আমি চার রেখাতে আদায় করেছি আর আমি টোটাল করেছেন কয় রেখা তিন রেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি এখানে তুমি কি করবে সাজদা করবে কাবলা ইয়াসাল্লিম, দুটি সাজদা করবে, যখন আপনি দুটি সাজদা করবেন তখন এই দুটি সাজদা একটি রেখাত বলে গণ্য হয়ে যাবে, আপনার হয়ে গেল চার রেখা, কথা মনে হয় বুঝতে পেরেছেন কি পারেননি, ডিটেলস আপনাদেরকে আলোচনা করা হলো, আপনি যদি বুঝতে না পারেন ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়েদের কাছ থেকেও জানবেন, আপনাদের লিঙ্ক আপনার ছেলে মেয়েকে যুক্ত করা আছে আপনি দেখতে পারেন, আগে আসি মায়েরা হলো কি এখানে আমরা শয়তান থেকে ছুটকারা পেয়ে যাই, এভাবে যখন আমি শয়তান সন্দর মধ্যে থাকি সেই সময় দুটি সাজদা দিলে শয়তানের মুখে মানে মাটি মারা হয়, শয়তানকে লাঞ্ছনা করার জন্য আমরা দুটি সাজদা দিই, বেশি হলে আমাদের লাভ কম হলেও লাভ, মানে শয়তানকে সেই সময় লাঞ্ছনা করার জন্য এই দুটি সাজদা দিই আমরা মাঝে মধ্যে। এবার আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি লোকের আলোচনা করা হলো, আর রাজুল আল্লাযী ইউখাইয়ালা ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাইয়ান ফি সালাতি, একজন ব্যক্তির কথা আলোচনা করা হচ্ছে সে সালাতের মধ্যে মনে হচ্ছে কিছু একটা জেনে বেরিয়ে গেল, মানে
পর সব সময় মনে হচ্ছে কি আমি যখন সালাত আদায় করতে আরম্ভ করি তখন মনে হয় বায়ু নির্গত হয়ে যায়, মানে হাওয়া মনে হয় বেরিয়ে যায়। কথা বলতে ভালো করে শুনবেন, অনেকের হয় এরকম, এর মনে হয় কিছু একটা বেরিয়ে গেল, মনে হয় বায়ু মনে হয় বেরিয়ে গেল, বায়ু মনে হয় মনে হয় বায়ু সরে গেল, এটা কেন মনে মানে অনেকের ডাউট হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন একথা আলোচনা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুনো, লা ইয়ামসিরু হাত্তা দেখো সালাত যখন আরম্ভ করেছো, নামাজে তোমার যখন এভাবে মনের ভিতরে সন্দেহ আসছে মনে হয় আমার হাওয়া বেরিয়ে গেল কিংবা কেউ না কোনো একটা বেরিয়ে গেলো মনে হয় আমার উজু ভেঙে গেল, যদি এই সন্দেহ হয় দেখো তোমার খবরদার সালাত থেকে বেরিয়ে আসবে না, লা ইয়ামসিরু তোমরা তখন পর্যন্ত সালাত থেকে বেরিয়ে বের হবে না, হাত্তা ইয়াসমাউ সাওতান আও রিহান যতক্ষণ তোমরা সালাতের মধ্যে কোনো আওয়াজ না শুনে নেবে, তোমার বায়ু নির্গত হওয়ার আওয়াজ না শুনে নেবে কিংবা বায়ুর যে দুর্গন্ধ রয়েছে যে গন্ধ রয়েছে গন্ধ না পাওয়া পর্যন্ত তুমি সালাত ছাড়বে না। কি বুঝতে পেরেছেন আপনি? মানে শয়তান সেখানে আপনাকে ডিস্টার্ব দেয়, আপনার মনে সন্দেহ জাগিয়ে দেয়, এই তোর সালাত পড়ছিস নামাজ আদায় করছিস তো তোর হাওয়া বেরিয়ে গেল, কথা বলতে পারছেন না। তো ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বললেন আপনাকে দেখো সেই সময় যদি তুমি কোনো আওয়াজ না পাও, সেই সময় যদি কোনো গন্ধ না পাও তুমি সালাত ত্যাগ করবে না। নিশ্চয় বুঝতে পেরেছি আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাতে প্রত্যেকটা অংশে যেন আমাদেরকে ডিটেলস ডিটেলস করে বলে দিয়েছে, শয়তানকে লাথি মারার ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে উমার কী করতেন, কানা ইবনে উমার যখন ইবনে উমার নামাজ পড়তেন সলাদায় করতেন, এজলুসুফি সলাতি যখন তিনি তাসাহুদে বসতেন সলাতে তো কী করতেন, এদা এদাই হে আলার উকবাতেই তিনি তিনার হাতকে জাঘের উপরে রাখতেন, হাঁটুর উপরে রাখতেন, আর তিনি ওয়াসারা বেয়াদি তিনি তিনার আঙ্গুলকে এভাবে তিনি নড়াতেন, আর তিনি বলতেন কল কল রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন তিনি, লাহি আসাদ্দু আলা শয়তান, এই যে আমি যে আঙ্গুলটি নড়াচ্ছি এই আঙ্গুলটি নড়াচ্ছি তাসাউদে বসে, নবী সাল্লাম বলেছেন এই যে এই আঙ্গুলটি হচ্ছে কি শয়তানের উপরে এতটাই ভারী, মিনাল হাদিদি লোহার বাড়ি লোহার দিয়ে যতটা মার হয় তার চাইতেও বেশি অধিক জোরে লাগে কাকে শয়তান, কথা মনে করতে পারছেন। যখন আপনি তাসাউদে বসবেন তখন আপনি যে এই যে আঙ্গুলটা নড়াচ্ছেন এই আঙ্গুলি নড়া মানে কি শয়তানকে খুব জোরে প্রতিহত করা মারা, আর এই মারাটা কত জোরে শক্তি মানে কতটা লাগে, লোহার বাড়ি মানুষকে লোহার বাড়ি যতটা মারে তার চাইতো বেশি মানে যেন তাকে লাগে কাকে শয়তানকে, মানে শয়তানকে প্রতিহত করার তাকে মানে বিমুখ করার তাকে মারা একটা ব্যবস্থা করে দিয়েছেন নামাজের মধ্যে, মানে শয়তান আমাদের কোনো অবস্থাতে ছাড় দিচ্ছে না। আমরা শুরু থেকে দেখে আসছি আমাদের পদে পদে শয়তান, কথা বলতে পারছেন না, প্রত্যেক স্থানে আমাদেরকে শয়তান মানে মন্দ কাজ করার জন্যে আমাদের আমাদের ভালো কাজ করি সেখানে ডিস্টার্ব করার জন্যে শয়তান বসে আছে, শয়তান জাল ফেলার জন্য বসে আছে আমাদেরকে, সেখানেও আমাদের কী করবে একটা নিজের জালে ফাঁসি দিবে, তার জন্য এভাবে বলেছেন। আপনি কি ভাবছেন আমরা শুরু থেকেই নিয়ে শয়তান আপনাকে হাতে করে নিচ্ছে, জানেন কি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সিয়াবুল মাউলিদি হিনা ইয়াকাউ নাজগাতু মিনাশ শয়তান, পৃথিবীতে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রাককালে যখন আমরা দেখতে পাই কি যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় সেই সময় ছেলেগুলো বাচ্চাগুলো মায়ের পেট থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে খুব জোরে জোরে কাঁদে, সে কথা উল্লেখ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই শয়তান তাকে কোঁচা মারে, এই শয়তানের আঘাতের কারণে ওই শয়তান এখন কী করে আপনার ওই কচি সন্তান যে সন্তানে পৃথিবীতে এসেছে সেই ছেলে কী করে কী বলছো তোমরা ওখানে দূর সরো, ওই কচি সন্তান পৃথিবীতে যে নিউ বর যে বাচ্চা পৃথিবীতে এলো সেই বাচ্চা ছেলে যে কাঁদছে কিসের কারণে কাঁদছে কিসের জন্য কাঁদছে, শয়তানে খুব জোরে লাগিয়েছে তার জন্য, কথা বলতে শুনতে পারো মানে আপনি পৃথিবীতে আসার পর থেকে আপনাকে শয়তানে ক্যাপচার করে নিচ্ছে, শয়তানে আপনাকে হাত দিয়ে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো এভাবে দেখো, মা মিন বানি আদম মাউলুদিন ইল্লা ইয়ামাসসাহু শয়তান হিনা ইউলাদু, এমন কোনো আদমের সন্তান নেই যে
সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে শয়তান তাকে কোঁচা মারেনি, তার গায়ে হাত লাগায়নি, তাকে ছয়নি, মানে কি সবাই কি শয়তান মেরেছে, সবাই জন্মের সময় কেঁদেছে। কিন্তু তোমরা শুনো, শুধুমাত্র দুইজন ব্যতীত, দুইজন ব্যতীত তারাকে শয়তান প্রতিহত করতে পারেনি, শয়তান হাত লাগাতে পারেনি। তার মধ্যে হচ্ছে কি, একজন হচ্ছে মারিয়াম এবং তার সন্তান, গাইরা মারিয়াম ও ইবনাহা, মারিয়াম আর তার সন্তান। এবার আপনাকে বলতে হবে মারিয়ামের সন্তানের নাম কি, জানি তো নিশ্চয়ই জানা থাকলে আপনাকে জানাতে হবে। মারিয়াম তার সন্তান, যে সুরা মারিয়াম যা দেখতে পাচ্ছি কোরআন মাজিদে রয়েছে, সে মারিয়াম আর তার সন্তান কে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, প্রকৃত মুসলমান জেনে থাকেন, তো আপনাকে জানাতে হবে সেটা হচ্ছে কি, আমি বললাম না, আর মানে এই দুইজন ব্যতীত পৃথিবীতে আদম সন্তান যতগুলো ছেলে পৃথিবীতে জন্ম নিচ্ছে এবং নেবে, প্রত্যেক ছেলে প্রাক জন্মের সময়তে শয়তান তাকে কোঁচা মেরে দেয়, আর সে ওই ছেলে কাঁদতে থাকে। শয়তান সব জায়গাতে আমাদেরকে আক্রমণ করে। মুসলিম সমাজ আমরা আসি, সেই শয়তান থেকে আমরা দূরে থাকি, সেই শয়তানে জাল যেন আমরা না পড়ি। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে এই শয়তানের জাল থেকে আপনি আমাদেরকে সরে রাখুন, যাতে করে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ যেন আমরা অবলম্বন করতে পারি, এবং তিনার যে মন্ত্র, তিনার যে দোয়াগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে শয়তান থেকে আমাদের মুক্তি পাই। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সকলে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। حميد المصلين أما بعد قال النبي صلى الله عليه وسلم شيطان এর আমাদের উপরে প্রভাব কোথায় কোথায় রয়েছে আরজ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্না আল্লাহ ইউহিব্বুল মুতাসা ওয়া ইয়াকরাহুত তাসাউ। আপনি ভাবতে পারবেন যে সেই জায়গাতে শয়তান বসে আছে। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলছেন নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যেটা আমরা হাঁচি দিই, হাঁচি হাঁচি বুঝছেন না, হাঁচিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাঁচিটাকে আল্লাহ তাআলা ভালোবাসে। ওয়া ইয়াকরাহুত তাসাউব, আর আল্লাহ তাআলা ঘৃণা করেন কোনটাকে, হাইমটাকে। অ করে আমরা যে মুখ খুলে পড়ে হা কোন সময় বসে আছি, বসে আবার হা হো হা হা করছে না, এই জিনিসটাকে দেখছেন কোনো যেন মানে কোনো একটা অংশ যেন ইসলামের মধ্যে বাদ পড়ছেন, এই জিনিসটাকে উল্লেখ করে বলছেন দেখো ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাসা, আল্লাহ তাআলা পছন্দ করেন হাঁচিটাকে, ওয়া ইয়াকরাহুত তাসাউব, আর আপনার ওই হাইমটাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলছেন, একজন ব্যক্তি ফায়দা আতাসা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ কি করে হাঁচি দেয়, ফাহমেদ আল্লাহ, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, বলেন কি বলেন না, বুঝতে পারছেন না, তখন আপনি আল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন, মানে হাঁচি দেওয়ার পর আল্লাহর আলহামদুলিল্লাহ বললেন, তখন আল্লাহ খুশি হবে, আল্লাহ প্রশংসা আপনি করলেন না, এতে মানে আল্লাহ খুশি। এবার আসি আপনার একটি প্রশ্ন, সেটা কি কান হাক্কান আলা কুল্লি মুসলিমিন সামিয়াহু। এবার আপনি বলুন যে আলহামদুলিল্লাহ বললো, আর প্রত্যুত্তর আপনাকে বলতে হবে প্রত্যেক জুমার আগত ব্যক্তিকে বলা হচ্ছে, এর আগে আপনাদেরকে বলা হয়েছে, কী বলতে হবে আপনি বলবেন, কমেন্টস আপনার জানাতে হবে, আপনাকে এক্ষুনি বলতে হবে কিংবা পরে আবার জানাতে হবে যে হাঁচি দেওয়ার পরে পরে সে আপনাকে কী বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরেখানে উল্লেখ করে দিয়েছেন, আপনাকে বলছি না, জানাতে হবে আপনি মুসলিম কতটা, আপনি শিক্ষিত কি মূর্খ কোথায় বাস করছেন, এবার আপনি বুঝতে পারবেন। মুসলিম সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা উল্লেখ করে বলছেন কি দেখো, যে একজন মুসলিম হাক্কান আলা কুল্লি মুসলিমিন সামিয়াহু ইয়াকুল আরহামাকাল্লাহ ওয়া আম্মাত তাসাউব, ওয়া আম্মাত তাসাউব। এবার আসি এটা তো হলো কি, হাসি দেওয়াতে আল্লাহ তাআলা কেন পছন্দ মনে করেন বুঝতে পারলেন, এবার যে হাইমটা আসি দেখুন, ওয়া আম্মাত তাসাউব মানে হাইমটা, হাইমটা যে আসে ফাইন নামা হুয়া মিনাশ শয়তান, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসকতি আপনার চলে এসেছে, হাইম যে আপনার বারবার আসছে কোথা থেকে আসছে, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে বলছেন দেখো ফাইজা তাসাবাহুকুম ফালিয়ুদহু, এটা শয়তানের পক্ষ থেকে আসছে, ভালো করে শোনো তোমরা, এই দেখো যখন তোমাদের এই কাণ্ড ঘটতে যাবে তখন তোমরা প্রতিরোধ করবে, একবারে হতে দেবে না, মুখকে চেপে ধরবে, যতটুকু পারতে সম্ভব আপনি মুখকে চেপে ধরবে, খবরদার আপনি হাইম খাবেন না,
কেন আপনি জাহাইম করছেন হাহা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ফাইন আহাদুকুম ইযা তাসাবা জাহাইকা মিনুশ শাইতান আপনি এই হাহা করলেন হাহা করে মুখটা খুললেন তো শয়তান খুব হাসি শয়তান খুব হাসে খুব শয়তানকে মজা লাগে শয়তানকে আপনি মজা দিতে চান শয়তান যদি আপনি বন্ধু হন তবে আপনি করবেন শয়তান যদি আপনি শত্রু হয়ে থাকেন অ্যাকচুয়ালি তো আপনি সেটাকে আপনি প্রতিরোধ করবেন আর মানে হ্যাম তোলা যাবে না এখানে কোনো দোয়া নেই এটা কথা ভালো মনে রাখবেন অনেকে দোয়া বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এখানে কোনো দোয়া নেই এটা আপনি মনে রাখবেন হ্যাম তোলার সময় কোনো দোয়া নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ভাষায় বলছেন আবু দাউদ শরীফের হাদিস সুনান আবু দাউদ ইদা তাসাবাহাদুকুম ফালিয়ামসি যখন তোমাদের মধ্যে কাউরে হাইম চলে আসে ওটাকে প্রতিরোধ করো কেননা আলা ফিহে মুখে ফাইন্না শয়তান আদ হলো কেননা শয়তান আপনার মুখ দিয়ে প্রবেশ করে যায় শয়তানকে আপনি আপনার মুখ দিয়ে প্রবেশ করতে দিবেন না খবরদার আপনার যদি হাইম আসে সেটাকে প্রতিরোধ করবেন যে কোনো মূল্যে আপনাকে ওটাকে প্রতিরোধ করতে হবে আপনি বুঝতে পেরেছেন কি আপনি কি একটু লক্ষ্য করেছেন যে শয়তান আমাদের কোথায় কোথায় আমাদেরকে ডিস্টার্ব করছে কোথায় আমাদের মধ্যে শয়তান এসে আমাদেরকে মানে উস্কে দিচ্ছে কোথায় আমাদের ভিতরে শয়তান আমাদের কুমন্ত্রণা দিচ্ছে ভাবতে পারছি না যে আমাদের এখানেও শয়তান বসে আছে নওয়াজ পয়েন্ট এসে বড় সাধারণ আলাদা ব্যাপার এটা আমাদের ক্ষতি কোনখানে কোনখানে করছে আসি আজকের জুমায় শেষ হাদিস আপনাদেরকে বলবো আপনি আপনার ছেলে মেয়েকে শেখাবেন আপনি আমার পিতামাতাকে শেখাবেন আপনি আমার স্ত্রীকে শেখাবেন খুব গুরুত্বপূর্ণ হাদিস আমলযোগ্য হাদিস একেবারে গ্রহণযোগ্য হাদিস সহিহুল বুখারী 3293 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই যে দেখো একটি ভালো দোয়া আপনাদেরকে শেখাবো এই হাদিসের মধ্যেও জ্ঞান রয়েছে আর এখানেও শয়তান থেকে আমাদের বাঁচার পথ রয়েছে দেখি শেষ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া কুল্লু শাইইন কাদির ফি ইয়াউমিন 100 মাররা যদি কোনো ব্যক্তি এই দোয়াটি ভালো করে শুনবেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সকালের সময় 100 বার বলে কি বললাম মান ক্বালা যে ব্যক্তি বলবে কি এই দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির যদি কোনো ব্যক্তি এই দোয়াটি 100 বার বলে দিনের মধ্যে সকালে সমাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানাত লাহু আদলা আসরা রিকাব সে ব্যক্তির কত নেকি হবে জানেন কি 10টি দাস মুক্ত করা 10টি কীর্ত দাস মুক্তি করার সমান নেকি হবে সে ব্যক্তি যে ব্যক্তি সকালের সময় এই দোয়াটি পড়লো কয়বার 100 পাঠ করলো একটা হলো নাকি দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবাদ লাহু মিয়াত হাসানা সে ব্যক্তির জন্য 100 নেকি লেখা হবে দুই নম্বর তিন নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি অমহিয়াত আনহু মিয়াত সাইয়া সে ব্যক্তির 100 নেকি গুনাহকে মিটিয়ে দেওয়া হবে আপনি কিছু বলেননি এখনো আল্লাহ তোমার গুনাহকে মাফ করো আমাকে নেকি দাও আপনি এটা বলেননি শুধুমাত্র ওই দোয়া বলেছেন দোয়া বলার খাতিরে কি হচ্ছে 10টি দাস মুক্ত করার সমান নেকি আপনার খাতা লেখা হচ্ছে আপনার খাতাতে আরও 100 নেকি লেখা হচ্ছে আপনার গুনাহ যে খাতাতে ভর্তি আছে সেখান থেকে আপনার 100টি গুনাহকে মিটিয়ে দেওয়া হচ্ছে এবার আসি আজকের সামঞ্জস্য এই হাদিস শয়তানকে এখানে কি করা হচ্ছে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখো ওয়া কানাত লাহু হিরজুম মিনাশ শাইতান ইয়াউমুহু যালিকা হাত্তা ইউসিয়া আপনি যদি সকালে দোয়াটি 100 বার পড়েন সন্ধ্যা পর্যন্ত শয়তান আপনার ছাপটায় আসবে না শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না শয়তান কোনো জায়গায় আপনার ডিস্টার্ব করতে পারবে না আর মানে কি শয়তান যে আপনার যে কোনো স্থানে যে উৎপেতে বসে আছে শয়তান আপনার রাস্তায় আসবে কথা মনে বুঝতে পেরেছেন কি পারছেন না আশা করে বুঝতে পেরেছেন স্পষ্ট হাদিস আপনাদেরকে শুনালাম অন্তত যারা 5 অক্ষর আদায় করেন আমরা আসি এই দোয়াটিকে কমসে অন্তত সকালের সময়তে ফজর থেকে নিয়ে যতটুকু আমরা সময় পাই সেখানে আমরা 100 বার করে এই দোয়াটি বলি আমরা সেখানে একজন কীর্ত দাস আজাদ করে জানেন কি আপনি কত টাকা দিতে হবে একটা আপনি একটি গরু ছাগলই কিনতে যান কত টাকা দিতে হয় কীর্ত দাস একটা মানুষকে কিনা আপনি ক্রয় করার সময় নাকি পাবেন তবু করে 10 জন মানুষকে 100টি নাকি আপনার লেখা হবে দ্বিতীয়ত তৃতীয়ত আপনার এক খাতা থেকে 100টি গোনা বচন করে দেওয়ানো হবে মিটিয়ে দেওয়ানো হবে 4 নম্বর আপনি সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আপনি আপনাকে শয়তান ক্ষতি করতে পারবেন না আসি সঠিককে জানি সঠিকের প্রতি আমরা আমল করি এবং
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো আমাদেরকে অস্ত্র দিয়েছেন শয়তান থেকে মুক্তি করার, মুক্তি থেকে থাকার, সেইগুলো অস্ত্র আমরা প্রয়োগ করি, অন্য কোনো মাধ্যম নয়। আবার আপনাকে বলি, আপনার ওই ছেলের গলায়, আপনার ওই মেয়ের গলায়, আপনার গলায়, আপনার কোমরে যেগুলো তাবিজ বাঁধা রয়েছে সেগুলো আজ ছুঁয়ে ফেলতে হবে, সেগুলো কোনো কাজ দেবে না। আপনাকে যেগুলো বলছি সেগুলোর প্রতি আপনি বিশ্বাস করুন, সেগুলোর প্রতি পুরোপুরি মানুন এবং সঠিককে জানুন, সঠিকের প্রতি আপনি আমল করুন। হে আল্লাহ, আজ যারা আমরা জুমায় উপস্থিত হয়েছি আল্লাহ, আপনি আমাদেরকে সকলে ক্ষমা করে দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের অনেকের পিতামাতা ছেলে মেয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ, যাই না লাগে অবস্থায় আছে আল্লাহ, যদি কোনো দুরবস্থা থাকে আল্লাহ, আজকের দোয়ার মধ্যে সকলে আপনি মাফ করে দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের এই জীবনটা শেষ মুহূর্ত পর্যন্ত যেন কালমায়ে তাওহীদের প্রতি টিকে থাকা হয়, তাতে আপনি আমাদেরকে সকলে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহু আসসামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم واخر الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله